আপনার মেয়েকে একটু ভালো করে লিখান। কেন ম্যাডাম, ও কি করেছে? কি করেছে? এই নিন ধরুন পরীক্ষার খাতা। বস, এই ওঠো ওঠো ওঠো, ঠিক আছে ঠিক আছে। ভোলা, ওনাকে একটা চেয়ার দাও তো। এই নিন, বসুন বসুন বসুন। হ্যাঁ ঠিক আছে, বসুন বসুন। দেখেন কি লিখেছে। একি ম্যাডাম, এখানে তো সব ঠিকঠাক লিখেছে, তাও আবার আপনি নাম্বার কেটেছেন, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, নাম্বার কাটার মতন ছিল তাই নাম্বার কেটেছি। আমি তো ভালো করে দেখছি, কিন্তু নাম্বার কেন কেটেছেন আমি তো বুঝতে পারছি না। দেখুন আরো ভালো করে দেখুন, ওখানে কাঁঠাল লিখেছে, প উপরে, ল নিচে, আর আম লিখেছে, আমটা দেখুন, আর ময়ের মধ্যে কতটা গ্যাপ দেখুন একটু। না, ও তো এখন খুব ছোট, সামান্যই ভুল করেছে বলে এত নাম্বার আপনি কাটবেন? এই সামান্য ভুলগুলো কেন করবে ম্যাডাম? এই সামান্য ভুলগুলো আপনিও করেন, এখন যদি আপনার ভুল ধরি এটা কি ঠিক হবে? কি বলছেন, আমি ভুল করি? আপনার কি মাথা খারাপ হলো? হ্যাঁ ম্যাডাম, আমি জায়গায় বসে আপনার এত ভুল ধরবো না, আপনি লজ্জায় টেবিলের তলে ঢুকে যাবেন, বুঝতে পেরেছেন? দেখুন আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, আপনি আসুন। গার মধ্যে আসছেন কেন? ওই যে আপনি বললেন আসতে, তাই আসছি। আমি বলেছি আপনি যান যান যান। কিছু গার্জেন আছে না? কি বলেন ম্যাডাম, গার্জেন? ওটা গার্জেন হবে না, গার্জিয়ান হবে, গার্জিয়ান। শরীরে পুরো জ্বালা ধরিয়ে দেয়। কি বললেন, শরীর? ম্যাডাম ওটা শরীর হবে না, ওটা শরীর হবে, শরীর। ভোলা একটু জল নিয়ে আয় তো, জল খাবো। ম্যাডাম আবার ভুল করলেন। হ্যাঁ আবার ভুল করলেন। কি কি ভুল করলাম? ওই যে আপনি বললেন জল খাবো, জল কেউ খায় না ম্যাডাম, জল পান করে। বুঝছি বুঝছি। এই তো ম্যাডাম ভুল করলেন আবার। আবার কি ভুল করলাম? ওটা বুঝছি হবে না, বলুন বুঝেছি বুঝেছি। হ্যালো, হ্যাঁ বলছি, আপনি দু মাসের মাইনা দেননি, মাইনা নিয়ে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে আসবেন। আবার ভুল করলেন ম্যাডাম। কি বললেন ম্যাডাম, ইয়েলো? ওটা ইয়েলো হবে না, বলুন ইয়েলো, ইয়েলো। এই সমস্ত গার্জেনের জন্য সুসাইড করতে হবে। আবার ভুল করলেন ম্যাডাম, আবার ভুল করলেন। ওটা সুইসাইড হবে না, বলুন সুইসাইড, সুইসাইড। ম্যাডাম আপনার জ্বর আর খাতা, এই নিন। আবার ভুল করলেন। আবার কি ভুল করলাম? ওটা আই লাভ ইউ হবে না, ওটা হবে আই লাভ ইউ, বুঝতে পেরেছেন? দেখেছেন আপনি কত ভুল করছেন। ভুলটা সবারই হয়, আপনাদের কত ভুল হচ্ছে। আর সামান্য বাচ্চাগুলো ভুল করে, তাদের নাম্বার কেটে তাদেরকে কত ক্ষতি করে দেন বলেন তো। দিন আপনার খাতাটা দিন। হ্যাঁ তুমি 100-তে 100 পার মতন লিখেছো, বুঝতে পেরেছো? শুধু ম্যাডাম একটু ভুল করে ফেলেছে। চলো দাদা, ভুলটা দেখছি সবারই হয়। যাক আপনি বুঝতে পারলেন, চলো।
প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।